কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় স্থাপনে আমরা ভয়াবহ নাশকতার ঘটনা দেখেছি সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা জনগণের কাছে বিচার চাইছি কি বলবেন আপনাকে অনেক ধন্যবাদ জনগণের কাছে বিচার চাওয়া মানেই হল এই বাংলার জনগণকে সচেতন করে তোলা যে বাস্তবতা কোথায় যে মানুষের অধিকার কথা বলি মানুষকে কি অস্বস্তি উপহার দিয়েছে ওরা কারা ওরা রাজনীতি করেন ওরা রাজনীতির কথা বলেন ওরা দেশটাকে শাসন করতে চায় ওরা রাজনীতিতে ভূমিকা রাখতে চায় অথচ তাদের প্রকৃত রূপ কি এটা জনগণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন বোঝার জন্য এবং বাস্তবতা উপলব্ধি করার জন্য আমরা খুব সহজেই এই বাংলাদেশের মানুষ আমরা খুব সহজেই মানুষের কথাকে বিশ্বাস করি এবং আস্থা নিয়ে আসি আপনি দেখুন যে কোটা বিরোধী আন্দোলন এই যে কোটার বিষয়টি এটা কিন্তু নিষ্পত্তি হয়েছে আঠারো সালে এরপর হাইকোর্টে একটা মামলা হয়েছে মুক্তিযোদ্ধারা পক্ষে মামলা করেছেন ওই মামলার রায় বেড়িয়েছে এটাকে স্থগিত করা হয়েছে কোনো জায়গায় কর্ণপাত না করে আন্দোলনের নামে যারা এই মাঠে নেমেছেন তাদেরকে কিন্তু নানা প্রকার সমর্থন বিভিন্ন রাজনৈতিক দল দেওয়া শুরু করেছেন আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন যারা সরকারে থাকেন তাকে হটানোর চেষ্টা এবং বেনিফিট নেওয়ার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলি নানামুখী সিদ্ধান্ত নেন সেগুলি সবই হল সরকার দলীয় ওই দলের বিপক্ষে এবং সরকারের বিপক্ষে এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত কারণ বাস্তবতা হল দেশের সম্পদ যারা নষ্ট করে এবং দেশের বাস্তবচিত্রকে যারা ভিন্নভাবে উপলব্ধি করে আজকে জনগণকে ধোকা দিতে চেষ্টা করে সেই জায়গাটা যেন আর না হয় সেটার জন্যই বলেছেন বিবেক খুলে দাও বিচারটা যার যার প্রত্যেকটা মানুষের বিবেক থেকে বের হয়ে আসুক এর জন্য কি রাজনীতি এর নামেই কি এই বিরোধী দল এর নামেই কি মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে কথা বলে আজকে এই এই ধরনের সহিংসতা সৃষ্টি করা এইটা মানুষকে জাগ্রত করার একটি স্লোগান হিসেবে বঙ্গবন্ধুর কন্যা এই কথাটা বলেছেন জনগণই তো বিচার করবেন জনগণিত তো ক্ষমতার মালিক দেশের মালিক সুতরাং এইটা যেন উপলব্ধিতে আসে আমরা যেন সহজেই কাউকে সমর্থন না করে এই যে বিএনপি এবং এই জামাত এবং আমি প্রিন্স ভাই এখানে আছেন অত্যন্ত সদেহ ব্যক্তিত্ব আমার আমি ওনাদের ওনাকে সামনে রেখেই বলছি যে আমরা জেনতেন ভাবি কিন্তু যে কোনো বিষয়ে আমরা সমর্থন দিয়ে ফেলি সমর্থন দিয়ে মনে করি সে যেই হোক তাকে আমার দরকার যখনই সরকারে থাকেন না তখন রাজপথের দলগুলো আমরা এই ভুলটা করি যেটা করেছেন বিএনপি যেটা করেছেন ছাত্রদল ছাত্রদল যে সমর্থন দিলেন এবং পিছনে আছেন আগে আছেন এখন বুঝেছেন তো স্পষ্ট হয়েছে ওরা আসলে কি চেয়েছিলেন কেমন কেমনভাবে আছেন যে কোটি কোটি টাকার সম্পদ কিভাবে বস্যীভূত করেছেন এবং কিভাবে মানুষের অধিকারকে বুলুন্ঠিত করে রাজপথগুলিকে দখল করে নিয়েছেন এবং মানুষের অধিকারকে কিভাবে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন সুতরাং অধিকারের কথা বলে যারা আন্দোলন সংগ্রামের কথা বলে মানুষকে এই পক্ষে নিতে চায় সেগুলো সবই মিথ্যাচার এটা এবার আন্দোলনে নাম বলে যারা এসেছিলেন তা প্রমাণিত হয়েছে আমার বিশ্বাস দিককার জানাবে বাংলার জনগণ এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমি গতকালকে নারায়ণগঞ্জে গিয়েছি এই ধ্বংসযজ্ঞ দেখার জন্য সিটি কর্পোরেশন নতুন একটি ভবন সেইটাকে তসনস করে দিয়েছে মেয়র আইবির সাথে আমি দীর্ঘক্ষণ কথা বললাম উনি অবাক উনি ভাবতেই পারেন না কি কারণে সিটি কর্পোরেশনের টাকায় কেনা ছয়টা গাড়ি পুরে ছাড়খাড় করে দিয়েছে এক উনি গাছ রোপণ করেছেন জাপান থেকে চেরি গাছ এনেছেন সেগুলি বড় হয়েছে তুলে ফেলে দেওয়া হয়েছে কেটে টুম ভেঙে দিয়েছে তো এইভাবে কেন কারণ আবার আপনি দেখেন পাসপোর্ট অফিস কোনো কিছু নেই বসার চেয়ারটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে পাঁচ হাজারের অধিক পাসপোর্ট তৈরি করা ওগুলি সব জ্বালিয়ে দিয়েছে তাই এতে এটা কি জনগণের পক্ষে এটা কি জনগণের আন্দোলন